ব্র্যান্ডের বিড়ি দিলে আরো খুব ভালো হতো। বন্যা যেমন আমাদের ক্ষতিও করে উপকারও করে। ভাই একের পর এক নিউজ আসছে সিলেট থেকে। তো কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম, সেটা হলো যে একটা লাশ নিয়ে নৌকায় নৌকায় ঘুরতেছে তার অভিভাবকরা, তার আত্মীয় স্বজনরা। চিন্তা করতে পারেন কি ভয় অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সিলেটে ত্রাণ দেওয়ার সময় একজন বাইকে ত্রাণ দেওয়া হচ্ছিল, তারপর তিনি বলেছেন ত্রাণ দিতেছেন ভালো কথা, এক প্যাকেট বিড়ি দিলে আরও বেশি ভালো হতো। দর্শক, এই বক্তব্যটি যেমন আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে বা অযৌক্তিক মনে হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা অযৌক্তিক হাস্যকর বক্তব্য দিয়েছেন বন্যা নিয়ে। দর্শক, আপনাদেরকে এই দুইটা ভিডিও আমি দেখাবো, আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর আগে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই। একজন সিলেটের ভাই, তিনি মুখ খুলেছেন, পুরো এলাকা যখন বন্যায়, পুরো শহর যখন বন্যায় ভেসে গিয়েছে, মানুষ মারা গেলে আসলেই মাটি দেওয়ার জায়গাও পাওয়া যাচ্ছে না, কারণ পুরো বন্যায় পুরো পানিতে তলিয়ে গিয়েছে পুরো এলাকা, কোথায় যাবে। এরকম একটি পরিবার তার একজন মৃত ব্যক্তিকে নিয়ে নৌকা দিয়ে জায়গায় জায়গায় ঘোরাঘুরি করতেছে, কিন্তু তাকে কবর দেওয়ার মতো জায়গা পাচ্ছে না। দর্শক, এই ভাইয়ের কথাগুলো শুনে আসি, এরপর আমরা প্রধানমন্ত্রী আর ওই ব্যক্তির বড়িয়াটা দেখব। সিলেট থেকে তো কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম, সেটা হলো যে একটা লাশ নিয়ে নৌকায় নৌকায় ঘুরতেছে তার অভিভাবকরা, তার আত্মীয় স্বজনরা। চিন্তা করতে পারেন কি ভয় অবস্থা। তা এখন 80% 90% এই সিলেট ডিভিশনে যে আন্ডার দ্য ওয়াটার, যে পানির নিচে যে ডুবে গেছে, তো এখন ওইখানে গিয়ে যে একটা লাশ তারা দাফন করবে, মাটি দিবে, সেই জায়গাটুকু তারা পাচ্ছে না। এখন গরিব মানুষ যখন মারা যায় তাদের, তখন তাদের যে দাফন কাফনের যে ব্যাপারটা, সেটা স্থানীয় যে পাড়া মহল্লা আছে, গ্রাম ট্রাম আছে, ওইসব আশেপাশে কোন এক জায়গায় তারা মাটি দিয়ে থাকে, কিন্তু এখন সেগুলো নদীর পানিতে, এই বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে এখন সেটা তো সম্ভব না। তো যার ফলে তাদের কি করতে হচ্ছে, আরেকটু ইন্টিগ্রেটেড উন্নত মানের যে গ্রেভিয়ার্ড বা কবরস্থানগুলো রয়েছে, সেগুলো তাদেরকে খুঁজতে হচ্ছে এবং লাশ নিয়ে তাদেরকে সেখানে যেতে হচ্ছে। তো এরকম একটি জায়গা হলো সুনামগঞ্জের মানিক পীরের টিলা। তা আমি যদি ভুল না করে থাকি, সিলেট থেকে যারা ভিডিওটা দেখছেন একটু বললেন তো, মানিক পীরের টিলাতে কোনো কবরস্থান আছে কিনা, মনে হয় আছে। তো যাই হোক, সেই মানিকপুরের টিলার, মানিক পীরের যে কবরস্থান আছে, সেখানে সেই ভুক্তভোগীরা, যে নিচু অঞ্চলে যে লাখে লাখে মানুষ এখন বন্যার পানির নিচে, তো তারা কি করছে, সেই ডেড বডি নিয়ে নৌকায় উঠে নানান জায়গায় তো তারা প্রথম চেষ্টা করছে, আশেপাশে গ্রামে পাড়া মহল্লা যেখানে পাচ্ছে তারা চেষ্টা করছে, ভাই একটা মানুষ মারা গেছে, তাকে তো দাফনটা তো দিতে হইব রে ভাই, এটা তো তার অধিকার, সারা জীবন যা করছে না করছে, সে মারা গেছে, বুঝছেন, সে মারা গেছে, এখন না খেয়ে মরছে, না বন্যার পানিতে মরছে, না হার্ট অ্যাটাক করে মরছে, বা যেই বেরিয়ে হোক না কিন্তু অন্তত সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার যে রিচুয়াল যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি ধর্মীয় আচার অনুষ্ঠান, যদি মুসলমান হন তাহলে জানা যে আপনাকে মাটি দিতে হবে। তো এখন মাটি দেওয়ার এটা তো তার ভাই অধিকার আছে, একটা মানুষ, মানুষ হিসেবে, মনুষ্য সন্তান হিসেবে এটা তো তার অধিকার আছে। কিন্তু ভাই এখন সিলেটের বন্যা পরিস্থিতি বা যা অবস্থা দেখতেছে, এখন সেই অধিকারটুকু তারা হারাইছে। তো এখন সেই তার অভিভাবক, আত্মীয় স্বজন যারা ছিল, সেই লাশটাকে নিয়ে এদিক সেদিক নানান জায়গায় গেছে। তো এখন বিভিন্ন জায়গায় একটু উঁচু রাস্তাঘাট ছিল, তো সেখানে দেখলাম রাস্তাটাকে তারা এখন এই লাশটাকে তারা রাস্তার পাশে, রাস্তার পাশে রাখছে, এবং পাশে একটা বাস গাড়িও দেখাচ্ছে, চলো মনে হয় কিছু দূর পর্যন্ত তারা যাওয়া যাবে। নিয়ে এরা তখন কনফিউজ যে এখন এই লাশ নিয়ে তারা কোথায় যাবে। তো এখন মানিকপুরে মানিক পীরের যে কবরস্থান আছে, সেটা শুনলাম সেটা হলো সমাজের অভিজাত শ্রেণীর লোকদের হলো কবরস্থান। তো ভাই কোন জামানায় আমরা আছি, 2022 সালে আইসা মনে করেন এই কথাগুলো এখনো বলতে হচ্ছে। একটা হলো অভিজাত শ্রেণীর কবরস্থান, আর একটা হলো নিচু জাত গরিব দুঃখী দিনমজুর, ওদের হলো কবরস্থান হলো আবার আলাদা। এই হলো ভাই আমরা মানুষ, এই হলো আমাদের ভাই মনুষ্যত্বের পরিচয়। তা আজকে যে মুহূর্তে সারা সিলেট ডিভিশন সেই আন্ডার দ্য ওয়াটার, এই ইসের বন্যার পানিতে এইভাবে যে ফ্লাডেড হয়েছে, তো এখন এইটা যেভাবে ইফেক্ট করেছে সাধারণ মানুষদেরকে, এখন তো উচিত ছিল ভাই সমাজের যারা গণ্যমান্য মানুষেরা আছে, যাদের নাকি দুইটা পয়সা আছে, ডাল ভাত খেয়ে ভালোই আছে, এই মুহূর্তেও এই যে ভুগতেছে, এগুলো সব ভাই নিম্নবিত্ত গরিব মানুষগুলো ভুগতেছে, সব নিম্নবিত্ত গরিব মানুষ, একে বিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটা হয়, তারা তাদের ঘর তালা মেরে কিছু পানিতে টানি চালু হয়ে গেছে গাবে ঢাকাতে বা অন্য জায়গায় গিয়া দেখেন, ওখানে তারা আমোদ ফুর্তি নিয়ে আসে এবং ডিশ দেখতেছে, স্টার জলসায় বিভিন্ন নাটক দেখতেছে, এই যে জর্জ ভাইয়ের ভিডিও দেখতেছে, আর এনজয় করতেছে ঘরে বসে বসে, কিন্তু মরছে হলো এই গরিব মানুষ, তাদের তো আর সেকেন্ড হোম নাই, তাদের তো আর সেকেন্ড হোম নাই, তো তাদেরকে এটা লিয়ে থাকতে হবে। দুই চারটা গরু বাসন নিয়েছিল, সারাদিন দিন মজুরি করতো, দুইটা ডাল ভাত এনে খাইতে, এখন তো সেটাও কিসমত থেকে গেছে। এখন যে তাদের যে বুড়ো বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের যে সন্তানরা আছে বা তাদের আত্মীয় স্বজনের ভিতরে এখন যদি কেউ হঠাৎ করে মারা যায়,
সেটা না খেয়ে মরুক আর বন্যার পানিতে মরুক বা যে ঘটনাই ঘটুক না পিছনে, এখন তো তাকে মাটি দেওয়া এই গরিব মানুষগুলোর কিসমতই নাই। এখন চিন্তা করতে পারেন এই লাশ নৌকায় নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে কোথায় নিয়ে যাবো, তারপরে তো দেখা যাবে দুই ঘন্টা একদিন দুদিন পর সেই লাশে পচনও তো শুরু হবে, তাই না? তো এখন যদি এই লাশের পচন শুরু হয়ে যায় তো তারা রাখতেই পারবে না, তো তার ফলে কি হবে নদীতে ফেলে দিতে হবে। তো এই হলো ভয়াবহ একটা পরিস্থিতি চলতেছে হলো আমাদের এই সিলেটে। তো যে কারণে এই ভিডিওটা আমি করতে চাইলাম সেটা হলো যে মানিকপেড়ের টিলাতে যে অবস্থানটা আছে, ভাই আপনারা মানিকপেড়ে এই অঞ্চলের সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা ভিডিওটা দেখবেন, ভাই আপনাদের ভিতরে একটু দয়া মায়া রহম একটু তৈরি করেন। আমি বুঝলাম এটা ব্যক্তিগত টাকা দিয়ে আপনারা জমি কিনা কবরস্থান বানিয়েছেন, এটা আমি বুঝলাম, এটা আমার বোঝানোর দরকার নেই যে জজ ভাই এটা তো আমি আপনাদের ব্যক্তিগত টাকা দিয়ে বানিয়েছি, এটা আমার বাপদাদার আমাদের বাপমার কবর আমরা এখানে দিছি, ঠিক আছে, তারপরে আমরা মরে গেলে আমাদের কবর এখানে দেওয়া হবে, এখানে গরিব মানুষের কোনো জায়গা নেই ভাই অন্তত এই এই সময়টাতে। দর্শক আপনারা আসলে ভিডিওটি দেখেছেন, ভিডিওটি আসলে দুঃখজনক একটা ভিডিও, কথাগুলো খুবই মূল্যবান, কারণ মানুষ মারা যাওয়ার পর তাকে দাফন করতে না পারলে আত্মীয় স্বজনের এর চাইতে বড় দুঃখজনক কিছু হতে পারে না। কিন্তু জায়গা আছে কিন্তু তারা দিতেছে না, কারণ সেখানে উচ্চ ফ্যামিলির বড়লোক যারা আছে তাদেরকে মারি দেওয়া হয়, এই জন্য নিম্ন শ্রেণীর মানুষগুলোকে সে কবরস্থানে দাফন করা হচ্ছে না। দর্শক এখনও এই কথাগুলো শোনা যাচ্ছে, এমন একটা পরিস্থিতি দেশের ভিতরে মানুষ খাদ্য পাচ্ছে না, দেশের এমন একটা দুর্যোগ পরিস্থিতি যেখানে মানুষ যার নাই সেও সাহায্য করার চেষ্টা করতেছে কিন্তু কিছু মানুষ তাদের কবরস্থানে দাফন করতে দিতেছে না, তারা কেমন মানুষ, তারা আসলে তাদের মনুষ্যত্ব বোধটা কেমন? চলুন প্রদর্শক এখন আমরা দেখবো মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছোট্ট বক্তব্য এবং আর একজন ব্যক্তি যাকে ত্রাণ দেওয়া হয়েছিল তারপর তিনি যা বলেছেন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে শুনে আসেন। বন্যা যেমন আমাদের ক্ষতিও করে উপকারও করে, কারণ আমাদের যে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এই বন্যা সেটা রিচার্জ হয়। কিন্তু বন্যা জল নেমে যাবে তো বিড়ি, ভালো কথা খারাপ লাগতেছে এখন, ভালো কথা খারাপ লাগতেছে, এক ব্যান্ডেল বিড়ি দিলে আরো খুব ভালো হতো। দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন, আসলে যার যেটা নেশা বা যা যে যে চিন্তায় থাকে মানুষ খাদ্য পাচ্ছে না সে বিড়ি নিয়ে টেনশন। আর মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন বন্যা উপকার করা ক্ষতি করা, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এগুলো বলে নিজের দোষগুলো বা সরকারের ব্যর্থতার কথাগুলো ধামাচাপা দেওয়ার কোনো সময় না। এখন উচিত এগুলো কথা না বলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সাহায্য করা। দেশের জনগণ যেভাবে সিলেটবাসীকে সাহায্য করছে সে সরকার কিন্তু তোরভাবে করতে পারতেছে না। আমরা দেখেছি প্রথমে কথা সরকার 30 লক্ষ টাকা, এরপর 80 লক্ষ টাকা, এভাবে বিভিন্নভাবে সাহায্য করতেছে, কিন্তু কী দরকার ছিল? যা আছে বর্তমান সরকারের উচিত ছিল সিলেটবাসীকে যেভাবে তাদেরকে সাহায্য করলে তারা ভালো থাকে ওভাবে সাহায্য করা, উচিত ছিল এই গড়বাড়িও ছাড়া মানুষগুলোকে তাদেরকে আশ্রয় কেন্দ্র দেওয়া এবং সাহায্য আরও বাড়িয়ে দেওয়া, কিন্তু সেই সাহায্য পরিমাণ না বাড়িয়ে উল্টো আরও বন্যা মানুষকে ক্ষতি করে লাভ করে এইগুলো বলার এখন সময়।